তোর জন্য কত কিছু হয়নি, ক্ষয়ে যাওয়া আশা তবু পুরোটা ফুরোয়নি। একটুর জন্য কত কিছু হয়নি, ক্ষয়ে যাওয়া আশা তবু পুরোটা ফুরোয়নি। একটুর জন্য পাঁচ নম্বর নেই, ফেল করা আশা তবু ফাঁকতালে থাকবে। একটুর জন্য পাঁচ নম্বর নেই, ফেল করা আশা তবু ফাঁকতালে থাকবে। একটুর জন্য কত কিছু হয়নি, ক্ষয়ে যাওয়া আশা তবু পুরোটা ফুরোয়নি। একটুর জন্য চাকরিটা হলো না, আত্মরা আশা তবু পুরোপুরি মলো না। একটুর জন্য চাকরিটা হলো না, আত্মরা আশা তবু পুরোপুরি মলো না। একটুর জন্য প্রেম দিল চম্পট, তবুর হৃদয় করে আশা নিয়ে ছটফট। একটুর জন্য কত কিছু হয়নি, ক্ষয়ে যাওয়া আশা তবু পুরোটা ফুরোয়নি। একটুর জন্য কাঁচকলা ছুটলো, থাম থামে মুখে তবু হাসিটাও ফুটলো। একটুর জন্য কাঁচকলা ছুটলো, থাম থামে মুখে তবু হাসিটাও ফুটলো। একটুর জন্য হাসিটাকে রাখছি। Drinks of a mango juice. Yes, madam. খাবারের পর আমরা কোথায় যাব? সেটাই ভাবছি, কোথায় যাব? আরে আমার কপাল, বিয়ের পরে বাসর রাতটা কোথায় থাকবো সেটা ঠিক করতে পারোনি? আচ্ছা, মিলনটা যে বউ সহ অফিসের কাজে দেশের বাইরে যাবে, এটা কে ভেবেছিল বলো? কেন, আমরা যখন চিটাগং থেকে রওনা দিলাম তখন তুমি একটা ফোন করতে পারোনি? না না, ভেবেছিলাম যে বাসাই পাবো। ভেবেছিলাম বাসাই পাবো, তুমি ভাবতেই থাকো। এদিকে আমার, এদিকে আমার খিদে পেট চলে যাচ্ছে বলার, তুমি না। আহা, তুমি তো অস্থির হচ্ছে কেন? একটা না একটা ব্যবস্থা হবে। কি যে ব্যবস্থা হবে সেটা তো দেখতেই পাচ্ছি। চার বছরেও তুমি একবারও আমাকে তোমাদের বাড়িতে নিতে পারোনি, এমনকি আমার বাবা মাকে যেও বলতে পারোনি যে তুমি আমাকে বিয়ে করতে চাও। সেই তো বিয়ে হলো পলাশ, কিন্তু এভাবে বিয়ে হোক সেটা আমি কখনোই চাইনি। একটা কাজও যদি তুমি ঠিক মতো করতে পারো। লাবু, তুমি তো আপসেট হচ্ছে কেন? খাওয়া দাওয়ার পর আমরা রফিকের বাসায় চলে যাব। রফিক? রফিক ভাই তো মেসে থাকে, আমরা কি মেসে গিয়ে উঠবো? রফিকের কাছে গেলে রফিক একটা না একটা ব্যবস্থা করবেই। নিজের কোনো ব্যবস্থা নেই রফিক, মিলন খাবার দিচ্ছে না কেন? লাবু, চাইনিজ মেনুতে একটু দেরি হবেই। তুমি আমাকে চাইনিজ খাওয়া শেখাচ্ছো? হ্যাঁ, প্লিজ প্লিজ লাবু, প্লিজ চলো এখানে খাবো না। শোনো শোনো, অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার রেডি, খাবার চলে আসবে। তুমি থাকো, আমি চললাম। লাবু প্লিজ, লাবু সিম ক্রিয়েট করো না প্লিজ। আমি সিম ক্রিয়েট করছি, আমি সিম ক্রিয়েট করছি। লাবু, লাবু, লাবু প্লিজ স্যার, খাবার রেডি হয়ে গেছে স্যার। রাখো তোমার চাও। লাবু, লাবু, আমি বলছি আমাকে ছাড়ো পলাশ। লাবু লোকেশন, প্লিজ একটু বলো। লাবু লাবু,
ম্যাডাম আপনি আমার হাজবেন্ডকে দেখেছেন? স্যার তো আপনার পেছনে পেছনে বেরিয়ে গেলেন। ও ম্যাডাম আপনি একটু বসুন, স্যার নিশ্চয়ই চলে আসবেন। আমাদের এখানে এরকম প্রায় হয়, প্লিজ বসুন। আপনি আমার রিকশা থামিয়েছেন কেন? দেখুন আমি ভেবেছিলাম যে লাবণী। শুনুন, রাস্তার সব মেয়েকে লাবণী মনে হয় না? না না, আসলে হয়েছে কি যে আমার লাবণীও ঠিক এইরকম একটা। আপনার মতো ছেলেকে আমি খুব ভালোভাবে চিনি, রাস্তায় মেয়েদের সাথে যেচে কথা বলার জন্য আপনারা যথেষ্ট পটু। রিকশা চলো। আই এম সরি, রিয়েলি আই এম সরি। হয়েছে, অনেক ভান করা হয়েছে, কি হলো চলো। কেন যে এত রাগ করতে গেলাম? আম সরি পলাশ। কিন্তু গেল কোথায়? একটা ভুলের জন্য সবকিছু সবকিছু মিস হয়ে গেল। এখন আমি কোথায় যাব? এত বড় শহরে কোথায় খুঁজবো? রফিকের বাসায় তো যাইনি। না, রফিকের বাসা তো চিনবে না। আচ্ছা আচ্ছা, রাগ করে তো আবার দীপাদের বাসায় যাইনি। কাজকর্ম বাদ দিয়ে সারাদিন পত্র বেদারি করলে হবে? রাতে যখন ঘুমোতে যাই তখন দেখি চিঠি লিখছ, দুপুরে ঘুম থেকে উঠে দেখি চিঠি পড়ছ। হ্যাঁ, তোমার চিঠি যায় কেমনে আর আসে কেমনে? সালাম ভাই। শুভ সংবাদ আছে। শুভ সংবাদ? ঘুম থেকে উঠে শুভ সংবাদ? মানি অর্ডার আসছে নাকি? আরে না, শুভ সংবাদটা হচ্ছে ফারজানা। ফারজানা লিখেছে আগামী 25 তারিখ ও ঢাকায় আসছে, ও আমার সাথে দেখা করবে। ফারজানা? ফারজানাটা কে? আহা সালাম ভাই, তুমি না ঘুমিয়ে ঘুমিয়ে সবকিছু একদম খেয়ে ফেলে। কি বলো, ওই ফারজানাকেও? আহা, ফারজানা হচ্ছে আমি যার সঙ্গে পত্র মিতালি করি। ও তাই বলো। তো ফারজানা কি লিখেছে? লিখেছে ও আগামী 25 তারিখ ঢাকায় আসছে, ও আমার সঙ্গে দেখা করতে চায়। 25 তারিখ? তা আজকে তো 25 তারিখ। হ্যাঁ, আজ 25 তারিখ। আচ্ছা
সালাম ভাই, আমি এই শার্টটাই পরে থাকি। বোতাম ভাঙা একটা। আসতে পারি? আমি রফিক ভাইকে খুঁজছিলাম। আমি হচ্ছি সালাম রফিক। আমি লাবণী, পলাশের স্ত্রী। পলাশ? আপনার বন্ধু চিটাগাংয়ে থাকে। পলাশ চট্টগ্রামে থাকে। পলাশ বিয়ে করেছে? মিস্টেক। আপনি আবারও আমার পিছু নিয়েছেন? না, আসলে আমি একটা কাজে এসেছি, আমি আপনার পিছু নিয়ে নিই। দেখুন, আপনি যদি এখনই এখান থেকে না যান, আমি কিন্তু লোকজন ডাকতে। না না, আপনার কথাটা শুনুন। কি কথা? মানে এটা দীপাদের বাসা না? দীপা? ওর হাজবেন্ডের নাম হচ্ছে ওই শাহেদ। শাহেদ? শাহেদ? শাহেদ দীপা কি মানে হয়েছে কি যে আমার ওয়াইফ যে লাবণী, ওর বান্ধবীর নাম হচ্ছে দীপা, এটা দীপাদের বাসা না? দেখুন, এটা শাহেদ দীপা কারোরই বাসা না। এই নামে কাউকেই আমি চিনি না। এটা আমাদের বাসা, আমরা এখানে ভাড়া এসেছি। এর আগে যারা থাকতো তাদের কারো নাম শাহেদ দীপা কি না আমি জানি না। আচ্ছা এক্সকিউজ মি, এর আগে যারা ছিল মানে দীপারা মনে হয়, ওরা এখন কোথায় গেছে আপনি কি বলতে পারেন? জানি না। তারপর পেছনে তাকিয়ে দেখি পলাশ নেই। রেস্টুরেন্টে গেলাম, সেখানে গিয়ে দেখি ওখানেও পলাশ নেই। অনেকক্ষণ অপেক্ষা করলাম, ভাবলাম ও যদি চলে আসে। কাঁদবেন না, কাঁদবেন না, এটা কান্নার সময় না। মিসকমিউনিকেশনে মাথাটা ঠান্ডা রাখতে হয়। বলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর ভাবলাম ও যদি রাগ করে রফিক ভাইয়ের বাসায় চলে আসে, কারণ ও একবার বলেছিল খাওয়া দাওয়ার পর আমরা রফিক ভাইয়ের বাসায় যাব। আচ্ছা কোনো চিন্তা নেই, আপনি যখন অনুমান করে এই বাসায় চলে এসেছেন, দেখবেন পলাশ নিশ্চয়ই কোথাও খুঁজে না পেয়ে এখানে চলে আসবে। কি বলেন সালাম ভাই? আমারও তাই মনে হচ্ছে। কিন্তু আপনাদের কি অন্য কোথাও যাওয়ার কথা ছিল? দেখা গেল পলাশ এখানে না এসে সেখানে আপনার জন্য অপেক্ষা করছে। না, অন্য কোথাও তো যাওয়ার কথা না, কারণ আমরা মিলন ভাইয়ের বাসায় গিয়েছিলাম। মিলন ভাই তো বউসহ দেশের বাইরে। হ্যাঁ, পলাশ কোথায় যাবে? ঢাকা শহরে বন্ধু বলতে তো আমি আর মিলনই। আচ্ছা আপনার মানে আপনার কোনো বন্ধু বা বান্ধবী? হ্যাঁ, আমার একজন বান্ধবী আছে, ঢাকায় থাকে, নাম দীপা। আচ্ছা দীপার বাসা যায়নি তো? দীপার বাসা কি ও চেনে? হ্যাঁ। ইয়েস, বিপদের সময় বিপরীত ঘটে। আপনি ভাববেন পলাশের মতো করে, আর পলাশ ভাববে আপনার মতো করে। পলাশ হয়তো আপনার জন্য ওই দীপাদের বাসা অপেক্ষা করছে। নাটক নাবলে করেছি, এরকম হয়। অবশ্য আমার ধারণা ঠিক না হতে পারে। লাবু, আই এম সরি, কেন এমন হলো আজকের দিনটাতেও? কেন এমন হলো? কেন লাবণীকে একটা সুখের দিন আমি দিতে পারিনি? কেন আমার উপর রাগ করবে না লাবু? লাবু, আই এম সরি, 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 প্লিজ লাবু, লাবু। স্যার 350 স্যার।
সাউন্ড স্যার। স্যার আপনি কি ম্যাডামকে পেয়েছেন স্যার? না, কিন্তু ম্যাডাম তো এখানে আসেননি। ম্যাডাম এলে কিছু বলতে হবে স্যার? না। এটা কি দীপাদের বাসা? না, এখানে দীপারা থাকে না। দেখুন, আমরা এ মাসে এই বাসায় এসেছি, এর আগে দীপা নামে কেউ থাকতো কিনা আমি জানি না। ও আচ্ছা, আজকে মানে এখানে দীপাদের খোঁজে কি কেউ এসেছিল? হ্যাঁ, একটা লোক এসেছিল, দীপাদের বাসার খোঁজে এসেছিল, আর কি যেন একটা নাম পড়লো, লাবণী। হ্যাঁ, ওটা আমার নাম, আর উনি আমার হাজবেন্ড, আমি ওনাকে খুঁজছিলাম। ভদ্রলোক তো বোধহয় আপনাকে খুঁজছে। জি। আচ্ছা, আমি কি আপনার বাসাতে একটু বসতে পারি, মানে একটু অপেক্ষা করতে পারি? ও কোথাও খুঁজে না পেলে আমাকে এখানেই আবার আসবে। ঠিক আছে, আসুন ভিতরে আসুন। কাঁদবেন না, নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। কেন আমার বিয়ের দিনটা এমন হলো পলাশ? আই এম সরি। আচ্ছা, আপনি পলাশের যে বন্ধুর বাসায় গিয়েছিলেন, ওই বাসা ছাড়া পলাশ অন্য কোথাও যায়নি তো? না, ওরা ছাড়া ঢাকায় আমাদের পরিচিত তো আর কেউ নেই। সালাম ভাই, পলাশ এখন আসছে না কেন? দেখো না তো দীপার বাসায় দুজনে দেখা হয়েছে, তা তুমি এত টেনশন করছো কেন? যদি দেখা না হয়? না না, তা হবে না কেন। আর দেখা যদি নাই হয় তাহলে তো তোমার বন্ধুর স্ত্রীর কথা অনুযায়ী এখানেই আসার কথা নাকি? হ্যাঁ, সেই কারণে তো টেনশন করছি। তাহলে তো বিষয়টা মেয়েটার জন্য একটু কষ্টকর হবে।
আচ্ছা সালাম ভাই, যদি এমন হয় পলাশার লাবণীর সঙ্গে আজকে দেখাই হলো না, আমার কেন যেন মনে হচ্ছে আজকে পলাশার লাবণীর সঙ্গে দেখা হবে না। না, কোনো সমস্যা হলো না তো? এতক্ষণ তো লাগার কথা না, উনি যখন এখান থেকে যান তখন 3টার মতো বাজে, এখন তো প্রায় 6টা বাজতে চলল। আমি ঠিক বুঝতে পারছি না আমি কি করব। আচ্ছা আপনি কি এমন কিছু বলে এসেছেন যে আপনি এখানেই অপেক্ষা করবেন? না, তেমন কিছু তো আমি বলে আসিনি। তাহলে তো এমনও হতে পারে যে পলাশ হয়তো ওর বন্ধুর বাসায় আপনার জন্য অপেক্ষা করছে। না, ওরা জানে যে আমি এখানে চলে এসেছি। কিন্তু আপনি তো পরিষ্কার করে কিছু বলে আসেননি যে এখানেই অপেক্ষা করবেন। তাহলে আমার মনে হয় আপনার পলাশের বন্ধুর বাসায় যাওয়া উচিত। এত সময় পার হয়ে গেল কিন্তু এর মধ্যে যদি পলাশ চলে আসে? যদি চলে আসে আমি বলবো যে আপনি ওর বন্ধুর বাসায় আছেন। অনেকক্ষণ তো হয়ে গেল এখনো এলো না, বিষয়টা তো আমার কাছে কেমন জটিল মনে হচ্ছে। পাগল পলাশকে? না, ও এখানে আসেনি। না, আচ্ছা ও কি দীপার বাসায় গিয়েছিল? হ্যাঁ। তারপর? ও তো ওখান থেকে চলে এসেছে। তাহলে তো আমাদের এখানেই আসার কথা। এখানেই তো আসার কথা ছিল। আচ্ছা এমনও তো হতে পারে যে আপনাকে কোথাও খুঁজে না পেয়ে ও চট্টগ্রাম চলে গেছে। না না, আমার বাসা না এসে পলাশ চিটং চলে যাবে? না, পলাশ হয়তো ভেবেছে যে উনি তোমার বাসা চেনে না, আর উনি তো অনুমানের উপর নির্ভর করে তোমার বাসা এসেছে। কিন্তু পলাশ কি এরকম ভাবতে পারে? আমি এসব কিছুই ভাবতে পারছি না। নাও তোমার চা। জানো আজকে একটা মজার ঘটনা ঘটেছে। কেমন মজার ঘটনা? রাস্তায় রিক্সায় একটা মেয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে। আমি তো দেখে অবাক, ডাকবো এমন সময় মেয়েটা মাথা তুললো, দেখি তুমি না, আর একটু হলে ভুলই হয়ে যেত। মেয়েটার নাম লাবণী। তুমি চেনো নাকি মেয়েটাকে? চিনতাম না, আজকেই পরিচয় হলো। মানে? মানে আমাদের আগে যারা এই বাসায় ভাড়া থাকতো মেয়েটা তাদের পরিচিত, তাদের খোঁজে এ বাসায় এসেছিল। তো কাঁদছিল কেন? কাঁদছিল কারণ মেয়েটা তার স্বামীকে খুঁজে পাচ্ছে না। কি হয়েছে ওর স্বামীর? ঘটনাটা হলো আমাদের দুজনের একই রকম শাড়ি। তুমি যেমন ভুল করতে যাচ্ছিলে মেয়েটাকে দেখে, ওর স্বামীও একই ভুল করেছে। আর সেই ভুলের কারণেই ওই লোকটা আমার পিছু নাই, রাস্তায় আমার রিক্সা থামায়। এখন লাবণী খুঁজছে লোকটাকে আর লোকটা খুঁজছে লাবণীকে, কিন্তু কেউই একে অপরকে খুঁজে পাচ্ছে না। তো বাসায় চলে গেলেই হয়? ওদের ঢাকায় কোনো বাসা নেই, ওরা চট্টগ্রাম থেকে এখানে এসে বিয়ে করেছে। ও আচ্ছা আচ্ছা, এখন কি মেয়েটা খুঁজে পেয়েছে ওর স্বামীকে? জানি না। আচ্ছা মেয়েটা যদি তার স্বামীকে খুঁজে না পায় তাহলে কি করবে? তাও জানি না। কান্তা, হ্যালো, কান্তা বলছেন? হ্যাঁ, না না সরি, হ্যাঁ হ্যাঁ মিতালি, আমি আপনাকে চাচ্ছিলাম। হ্যাঁ কেমন? এক্সকিউজ মি, আপনার এখান থেকে চিটাগংয়ে ফোন করা যাবে? যাবে, প্রতি মিনিট 10 টাকা। ঠিক আছে, আমাকে চিটাগংয়ে একটা নাম্বার দিন। নাম্বারটা বলেন। 7272020201 01।
লাইন বিজি। প্লিজ আর একবার দেখুন না। হ্যাঁ হ্যালো 720201 হ্যাঁ কথা বলেন। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। হ্যালো হ্যালো লতা, হ্যাঁ আমি তোর বড় আপু। আপু কোথায় তুমি? ঢাকায়। আর এদিকে আব্বু আম্মু সবাই তোমাকে খুঁজে অস্থির হয়ে যাচ্ছে। লতা লতা একটা বিপদ হয়েছে রে। বিপদ কি হয়েছে? আজ সকালে আমি আর পলাশ ঢাকায় এসে বিয়ে করেছি। বিয়ে করেছ পলাশ ভাইয়াকে? তারপর? তারপর নিশ্চয়ই পলাশ ভাইয়ের সাথে ঝগড়া করেছো। হ্যাঁ। পলাশ ভাই এখন কোথায়? আমি জানি না। মানে? ওকে আমি খুঁজে পাচ্ছি না। আপু তুমি কেন যে হুট করে ঢাকা গিয়ে বিয়ে করতে গেলে? যাই হোক তুমি এখন কোথায়? একটা ফোনের দোকান থেকে ফোন করছি। রাস্তায়। কোথায় যাবে? জানি না। শোনো আপু, আমার ভীষণ ভয় করছে, মনে হচ্ছে কোনো একটা বিপদ অপেক্ষা করছে তোমার জন্য। তুমি চট্টগ্রাম চলে আসো, আব্বু আম্মু খুব টেনশন করছে। না আমি বলেছি তুমি বান্ধবীর বাসায় গেছো। এই লতা শোন না রে লক্ষ্মী, তুই আব্বু আম্মাকে কিছু বলিস না। সে না হয় বললাম না, তুমি চট্টগ্রাম চলে আসো। শোনো বাসে আসবে না কিন্তু, ট্রেনে আসবে। কিন্তু পলাশ, আহা এই রাতের বেলা তুমি পলাশ ভাইকে কোথায় খুঁজবে? তার চেয়ে তুমি চট্টগ্রাম চলে আসো, আব্বু আম্মুকে আমি বুঝাবো, তারপর সবাই মিলে পলাশ ভাইকে খুঁজবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি রে। 5 মিনিট 50 টাকা। হ্যালো আপনি কি লতা বলছেন? হ্যালো কে বলছেন? আমি আপনার অদৃশ্য বন্ধু। অদৃশ্য বন্ধু? হ্যাঁ। আপনি কাকে চাইছেন সেটা বলুন। আপনাকে তো চাইছি। কিন্তু আমি তো আপনাকে চিনি না, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। হ্যালো লতা লতা, ও তো দুপুর থেকে তোকে খুঁজছিল। তুই কোথায় ছিলি? কখন এসেছিল? এখনো কোথায়? তুই কিছু বলতে পারবি? আচ্ছা শোন, ও এখান থেকে ওই যে দীপা, হ্যাঁ দীপাদের বাসায় গিয়েছিল, আবার এখানে এসেছিল, কিন্তু তোর তো কোনো খবর নেই। আচ্ছা ঢাকা এসে বিয়ে করবি, তুই আমাকে একটু জানাবি তো। তোকে তোকে আমি সব বলছি, এখন কোথায় যেতে পারে কিছু বলতে পারবি? ও নিশ্চয় চিটং চলে গেছে। চিটং চলে গেছে? হ্যাঁ। কোথায় যাচ্ছিস? যদি মানে স্টেশনে যাই, যদি চিটং যায় তাহলে দেখা হতে পারে। আচ্ছা শোন শোন, তুই কিন্তু এবার লাপাত্তা হয়ে যাবি না। তুই যদি ওকে পাস অবশ্যই আমাকে ফোন করবি। তুই দোয়া করিস আমি যেন পাই। হ্যাঁ আমি যদি ওকে পাই, হ্যাঁ তাহলে সোজা তোর এখানে নিয়ে আসবো। ঠিক আছে? বা ওকে দোয়া করিস। হ্যাঁ সাবধানে যাস কিন্তু।
হ্যালো, কে বলছেন? আমি আপনার অদৃশ্য বন্ধু। আপনি আবার ফোন করেছেন। হ্যালো লতা, আমি পলাশ বলছি। পলাশ ভাইয়া, কোথায় তুমি? আমি ঢাকায়। আর আপু তোমাকে খুঁজে খুঁজে অস্থির হয়ে যাচ্ছে। তোমরা কেন যে এত ঝামেলা করো? আচ্ছা, লাবণী তোর কাছে ফোন করেছিল? হ্যাঁ, ফোন করেই তো সে কান্নাকাটি শুরু করেছে। আচ্ছা, লাবণী এখন কোথায়? তোকে কিছু বলেছে? আপু একটা দোকান থেকে ফোন করেছিল। ও তো শোনো, আমি আপুকে চট্টগ্রাম চলে আসতে বলেছি। চিটাগাং চলে যেতে বলেছিস? তা নয় তো কি, আপু রাতের বেলা একা একা কোথায় থাকবে? আর তোমাকে কোথায় খুঁজবে? আচ্ছা আচ্ছা, ও কিসে যাবে? শোনো, আমি বলেছি ট্রেনে আসতে। ট্রেনে? হ্যাঁ, আপু কমলাপুর থেকে ট্রেনে উঠবে। শোনো, তুমি তাড়াতাড়ি স্টেশনে চলে যাও। হ্যাঁ, ট্রেন ছাড়া খুব একটা দেরি নেই। আচ্ছা ঠিক আছে লতা, শোন শোন শোন, আমি এখন রাখছি। আচ্ছা শোন, তুই একটা কাজ করতে পারবি? বলো। আমার সঙ্গে যদি লাবণীর দেখা না হয়, তুই কি একটু ভোরবেলা ট্রেন স্টেশনে আসতে পারবি? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে রে, রাখি রে, বাই। আপনাকে একটা প্রশ্ন করি, আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। আপনি চিটাগাং যাচ্ছেন? জি। একা রাতের ট্রেনে আপনি চিটাগাং যাচ্ছেন? আপনি কাঁদছেন কেন? কাঁদবেন না, কেঁদে কোনো লাভ নেই জীবনে। কাঁদলে শুধু চোখ থেকে পানি পড়ে, কষ্টগুলো পড়ে না। আপনাকে একটা গানের লাইন শোনাই, আপনার ভালো লাগবে। এক একটা দিন বড় একা লাগে, ঘুম চোখ খুলে দেখি ভোর নেই আর, ভালো করে সকালটা দেখা হয় না। এক একটা দিন বড় একা লাগে, আঙ্গুলের ফাঁকে ধরা খোলা কলম, গান বা তোমাকে চিঠি লেখা হয় না। এক একটা দিন বড় একা লাগে, এক একটা রাত বড় একা লাগে। আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে আমি যেচে আপনার সাথে কেন এত কথা বলছি, তাই না? আপনার নিশ্চয়ই খুব খারাপ লাগছে। আসলে
বিষয়টা কি জানেন? আপনাকে বলি ফেলি, আপনার চেহারাটা ঠিক আমার বইয়ের মতো। ও নেই, মারা গেছে। আমার একটা ছেলে আছে রিপন, ক্যাডেট কলেজে পড়ে, চিটাগাংয়ে। ওর ছুটি, ওকে আমি আনতে যাচ্ছি। আপনাকে দেখে আমার মনে হলো ভালোই হলো, রাত্রেবেলা ট্রেনে আপনার সাথে গল্প করতে করতে যাব। আসলে কি, আমাকে একটা মানে স্মৃতিগুলো খুব ধাক্কা দিয়ে ফেললো কাউন্টারে, টিকিট কাউন্টারে। অনেক কথা বলে ফেললাম, চলুন না ট্রেনের দিকে যাই, সময় হয়ে গেছে। চলুন, ট্রেনের সময় হয়ে গেল, চলুন। হ্যালো বাবা, তুমি কোথায়? বাসায় চলে এসছো? কার সাথে? ও সারপ্রাইজ! আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি তো স্টেশনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে আনতে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বাসায় থাকো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ টিকিট ফেরত দিচ্ছি। হ্যাঁ ওকে ওকে, বাই বাই বাই। ছেলেটা ওর বন্ধুদের সাথে চলে আসছে, আমাকে নাকি সারপ্রাইজ দেব। ওর মায়ের মতন হচ্ছে। আমার আর যাওয়া হলো না, আপনার সাথে আর গল্প করা হলো। মনে করেছিলাম একসাথে যাব, অনেক গল্প করব, অনেক কথা বলবো। যাক, আবার নিশ্চয়ই কোনো একদিন দেখা হতে পারে। পৃথিবী যেন খুব ছোট, আপনি সাবধানে যান। টেক কেয়ার। কেউ জেগে ওঠে না।